মালদার হরিশ্চন্দ্রপুর পিপলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, একজন ক্যাজুয়াল শিক্ষক এবং একজন ক্লার্কের করোনা আক্রান্ত হওয়ায় উদ্বেগ ছড়িয়ে পড়ে পড়ুয়া, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে। অপরদিকে হরিশ্চন্দ্রপুর হাইস্কুল ও হরিশ্চন্দ্রপুর কিরণবালা স্কুল চত্বরে দেখা গেল অন্য চিত্র। মাস্ক ছাড়াই বিদ্যালয় চাল ডাল নিতে দেখা গেল পড়ুয়া ও অভিভাবকদের। আমি স্কুলে এসেছি। কি নিতে এসেছি? আচ্ছা, মাস্ক পরনি কেন? কারণ নিজের মন্দির তো মাস্ক কিছু পরে না, আমরা কি করে কি করবো? বড় বড় নেতারা তো কিছু পরে না, সব নেতা মন্ত্রী কোনো মাস্ক পরে না, সেটাই তো শোনা যায়। নেতা মন্ত্রী মাস্ক পরে না, আমরা পরে কি করবো? মানে কেউ পরে না, আমরা কি করবো? বড়রা এত পরে না, আমরা তো বড়দের থেকে এসেছি। বড়রা যদি না পড়ে, বড়রা যদি লকডাউনে কোনো কিছু না মাস্ক না পড়ে, তো আমাদের ভাইরাস ধরে রাখা উচিত। হরিশ্চন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজউদ্দিন আহমেদ জানান, শুধু স্কুলে নয়, সারা রাজ্যেই লাগাম ছাড়াভাবে মানুষ ঘুরে বেড়াচ্ছে। এ ব্যাপারে মানুষকে আরও সচেতন করতে হবে বলে তিনি জানান। কি বলবেন এই ব্যাপারে? বিষয়টা হচ্ছে, শুধু স্কুল বললে ভুল হবে। আমরা দেখতে পাচ্ছি গোটা দেশেই, এমনকি পশ্চিমবঙ্গেও, যেভাবে লাগাম ছাড়া হয়ে সাধারণ মানুষ ঘোরাফেরা করছে, শুধু তাই নয়, যেভাবে নেতাদের মিটিং মিছিলে হাজারে হাজারে লোক জমায়েত হচ্ছে, যেখানে কোনো রকম স্বাস্থ্যবিধি মানা হয় না, না আছে মাস্ক, না আছে কোনো দূরত্ব বজায় রাখার ব্যাপার, সেখান থেকে একেবারে খেটে খাওয়া মানুষরাও হয়তো অনেকটাই করোনাকে ভুলে গেছে, কোনো কিছু মনে রাখছে না। আমরা স্কুলগুলোতে যখন ছাত্রছাত্রীদের এই ব্যাপারটা সচেতন করার চেষ্টা করছি, হয়তো তাদের মধ্যে সেই মিটিং মিছিলের ভিড় দেখে তারাও হয়তো ব্যাপারটাকে অনেকটা হালকাভাবে নিচ্ছে, তারাও করোনার এই যে মানে বিপদ সেটাকে তারা গুরুত্ব দিচ্ছে না। স্কুলেও আমরা লক্ষ্য করি কখনো কখনো ছাত্রছাত্রীরাও অনেকটা শিথিল হয়ে যাচ্ছে। আমরা যদিও বারবার চেষ্টা করছি যাতে করে করোনার ব্যাপারটা নিয়ে তারা সর্বদা সতর্ক থাকে। তার বিষয় হচ্ছে এই, আমার পার্শ্ববর্তী স্কুল পিপলা হাই স্কুল, সেখানে পড়াশোনা চালাতে গিয়ে মিড ডে মিল বিতরণ করতে গিয়ে কয়েকজন মাস্টারমশাই শুনছি আক্রান্ত হয়েছেন। আমাদের কাছে চিন্তার বিষয়, উদ্বেগের বিষয়। আমরা এই ব্যাপারটা খুব সিরিয়াসলি নিচ্ছি। আমাদের বিদ্যালয়েও আমরা এটাকে খুব মানে গুরুত্ব দিয়ে ভেবে যেন করোনাবিধি প্রত্যেক ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা মেনে চলেন, সেদিকটা আমরা নজর। স্যার, কি শুনেছি যে কি আপনার পিপলা স্কুলের হেডমাস্টার স্যার করোনা পজিটিভ, এবং দুই সহকর্মীও পজিটিভ, এটা শুনতে হচ্ছে স্টেট ব্যাংকের সার্ভিস ম্যানেজারের করোনা পজিটিভ ধরা পড়েছে। এই নিয়ে আমরা আতঙ্কিত আছি, যাতে ইলেকশনের টাইমে সরকারের কাছে আবেদন করবো, প্রশাসনের কাছে আবেদন করবো, যাতে বিধি মেনে সমস্ত প্রোগ্রাম হয়। ব্যবসায়ী সমিতি থেকে আমরা আবেদন করবো। ব্যবসায়ী সমিতি থেকে কী ব্যবস্থা নেবেন আপনারা? ব্যবসায়ী সমিতি থেকে আমরা আলোচনা করবো, আলোচনা করে আমরা নিজেদের মধ্যে ঠিক করবো, যাতে স্বাস্থ্য সবারই ঠিক থাকে, আমরা সচেতন হয়ে চলবো। আমরা দরকার পড়লে পরে আমরা দোকানদাররা নিজেরা দোকান বন্ধ করব বা নিয়ম মেনে সব কাজ করব। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।